এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যালো পার্থ গিটার টেকে। বরাবরের মতো আজকে গিটারের নতুন রিভিউ নিয়ে এসেছি। তবে আজকে যে গিটারের সাইজ গুলো নিয়ে আমি কথা বলবো সেটা টোটালি ডিফারেন্ট অন্যদিনের থেকে, কারণ আজকে আমি বেশ কয়েকটা গিটার রিভিউ করতে এসেছি, সেগুলো হচ্ছে ট্রাভেল সাইজ গিটার, এবং সেটা টোটালি আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে। আপনারা প্রায় বিভিন্ন কমেন্টে এবং আমাকে ইনবক্স করেছেন যে ট্রাভেল সাইজের গিটার নিয়ে রিভিউ করার জন্য, কারণ আপনারা যখন কোন জায়গায় ট্রাভেল করতে যান সেক্ষেত্রে অন্যান্য গিটারের তুলনায় এই ধরনের ট্রাভেল সাইজ গিটার ক্যারি করা অত্যন্ত সহজ। তো আপনারা চাচ্ছিলেন যে ট্রাভেল সাইজের গিটার যেটা খুব ভালো কোয়ালিটি এবং সাশ্রয়ের মূল্যে আপনারা পাবেন, সেরকম কিছু গিটার নিয়ে ভিডিও করে রিভিউ দেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই আমি আজকে যে ট্রাভেল সাইজ গিটার নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে টাকলা। এই টাকলা সিরিজের গিটার যেটা মডেল হচ্ছে M100, ট্রাভেল সাইজের টাকলা M100। এবং আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে আরিয়ানা গিটার শপ, যেটা এলিফেন্ট রোডের আলপোনা প্লাজার লেভেল 4 এ অবস্থিত। শপ নাম্বার 432-33, যে ডেসক্রিপশন গুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন শুরু করা যাক এই টাকলা গিটারের রিভিউ নিয়ে ভিডিও। এই টাকলা সিরিজের M100 যে গিটারটা আছে, গিটারের কিস ইউজ করা হয়েছে ডাইকাস কি। যে বডিটা আছে, বডি এবং ব্যাক সাইড দুই পাশে আছে মেহগনি কাঠ তৈরি করা হয়েছে, এবং টপ সলিড ফ্রেটবোর্ড যেটা আছে সেটা রোজ উডের তৈরি। সো ওভারঅল কম্বিনেশন এবং প্রাইস রেঞ্জ এবং সাউন্ড টেস্ট সব কিছু মিলে এটা হতে পারে আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট গিটার, যেটা আপনার সাউন্ড শুনলেই বুঝতে পারবে। সো চলুন এবার শুরু করা যাক সাউন্ড টেস্ট। কেমন লাউডনেস সেটা দেখার জন্য রিদম প্লে করছি। লাউডনেস সম্পর্কে কারো কোনো দ্বিধা থাকার দরকার নেই যে সাউন্ডের বা গিটারটার সাউন্ডে লাউডনেস এর পরিমাণটা কি পরিমাণ আছে। সো এটা গেল রিদম টেস্ট, এবার আসা যাক প্লাকিংয়ে। এবার দেখা যাক রিফের সাউন্ড। এই রিফের সাউন্ডের ক্ষেত্রে সবথেকে বেশি সবথেকে প্রাধান্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কত ডেপথ আছে, সেটা বোঝা যায় রিফের সাউন্ডটা প্লে করলে। সো যখন আমি রিফ বাজাচ্ছি সাউন্ডের ভিতরে যেরকম লো এর পরিমাণটা আছে ঠিক তেমনি হাই নোট, লো নোট, মিড নোট সবকটা মিক্সচারটা চমৎকার আছে এই তাকলা সাইজের এই গিটারে। সো রিফের সাউন্ড অনুযায়ী বলতে পারি যে যারা রিফ বাজাতে চান এবং যে কোনো জায়গায় ক্যারি করতে চান ছোট সাইজের গিটার, তারা এই গিটারটা আপনি ক্যারি করতে পারেন। এরপরে আসি সলো ব্যাপারে বা লিড পার্টের ব্যাপারে। আমার কিন্তু বাজাতে খুব সমস্যার কথা ছিল, কিন্তু যখন আমি বাজালাম ওরকম কোনো প্রবলেমও হয়নি।
সো ওভারঅল বলতে পারি গিটারের সাউন্ড কোয়ালিটি এবং সবকিছু মিলে অত্যন্ত চমৎকার এক কথায়। তো এটার প্রাইস আমি চলে আসি, এটার প্রাইসে আপনারা আরিয়ানা গিটার সবাই পাচ্ছে, নর্মাল প্রাইসটা হচ্ছে 9,000 টাকা, কিন্তু এটা যেহেতু ডিসেম্বর মাস, সো ডিসেম্বর মাস তার একটা বড় ধরনের ডিসকাউন্ট দিচ্ছে, 10% ডিসকাউন্ট। মনে হতে পারে 10টা খুবই সামান্য, কিন্তু ওভারঅল যখন হিসাব করবে তখন কিন্তু মোটামুটি একটা ভালো প্রাইসে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো মার্কেট প্রাইস বা আরিয়ানা গিটার শপে এটার দাম বর্তমানে চলছে 9,000 টাকা। যারা এই ভিডিও দেখে আসবেন এবং এই ডিসেম্বর মাসে আসবেন তাদের জন্য 10% ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন। আর আমার এই চ্যানেল থেকে যারা দেখবেন প্রোমো কোড দিয়ে দেবো, সেই প্রোমো কোড নিয়ে এসে তারা এখানে আসবেন, সেখান থেকেও এই ডিসকাউন্টের ভিতরে সেটা ইনক্লুড থাকবে, ঠিক আছে। সো ওভারঅল যারা চাচ্ছিলেন একটা ট্রাভেল সাইজ গিটার, ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট গিটার ইন ইউর বাজেট। অবশ্যই এই দাম অনুযায়ী এই ট্রাভেল সাইজের গিটারটা অত্যন্ত চমৎকার। সো হোপফুলি সবার কাছে ভালো লেগেছে। নেক্সট কোনো ট্রাভেল সাইজের গিটার নিয়ে আবার উপস্থিত হবো আরিয়ানা গিটার শপ থেকে। দেন সেই পর্যন্ত টেক কেয়ার, বাই বাই, সব ভালো থাকবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে। ধন্যবাদ।